এবারের ঈদ উদযাপনে করোনা সংক্রমণের ভীতি আনন্দের কাছে হার মেনেছে। বরিশালে উন্মুক্ত পার্কে হাজারো মানুষের ঢল। শারীরিক দূরত্ব আর মাস্ক ব্যবহার করেননি অর্ধেকের বেশি মানুষ। যদিও পার্কে জনসমাগম রোধে কঠোর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। প্রতি বছর ঈদে নগরীর বিভিন্ন পার্ক এবং বিনোদন কেন্দ্রে মানুষের ঢল নামে। তো ভালো, মানে ভালো বলতে আগের মতো না, যেহেতু মানে অল্প সময় দিতে পেরেছি, মানে আগের মতো বের হওয়া এরকম হয়নি, আধ ঘন্টার মতো বাইরে থাকা। মানে আগে তো দেখা গেছে সকালবেলা বের হতাম বা বিকালে, একটা অন্যরকমের ব্যাপার ছিল আসলে, সবাই মজা করতাম। কিন্তু এখন দেখা গেছে করোনার কারণে হচ্ছে না, আর আগের মতো আসলে ঈদের যে মজাটা ওটাও আসলে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, আল্লাহর কাছে অবশ্যই দোয়া করি যাতে হচ্ছে আমরা আগের মতো করে সবাই একত্রিত হয়ে ঈদ পালন করতে পারি। গত বছর করোনাকালীন ঈদে প্রশাসনের কঠোরতার কারণে নিস্তব্ধ এবং শুনশান নিরবতা ছিল প্রতিটি উন্মুক্ত পার্কে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এবারের ঈদেও পার্ক এবং বিনোদন কেন্দ্রে জনসমাগম একেবারে নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। ঈদের দিন সহ দ্বিতীয় দিনেও কীর্তনখোলা নদীর তীরবর্তী উন্মুক্ত বিনোদন কেন্দ্র, ত্রিশ গোডাউন, বঙ্গবন্ধু উদ্যান এবং দপদপিয়া সেতু সহ অন্যান্য জায়গায় মানুষে ঠাসা। ব্যাপক লোক সমাগমের কারণে গা ঘেঁষে বিনোদন করতে হচ্ছে তাদের। এই যে বাচ্চারা আসছে তো কান্নাকাটি করতেছিল বাসার মধ্যে, বের হয় নাই, এই জন্য কালকে যে ভিড় হয়েছে এই জন্য বের হয় নাই। কিন্তু আজকে মাস্ক আছে, হ্যাঁ ভুল তো অবভিয়াসলি হয়েছে, যেহেতু এত মানুষ মাস্ক পরা উচিত ছিল, পরবো মাস্ক। শারীরিক দূরত্ব নিয়ে তেমন ভাবনা নেই আগতদের, তাদের অনেকেই ব্যবহার করেননি মাস্ক। ঈদ তো আসলে একটা আনন্দের বিষয়, ঈদে আসাটা সবসময় ভালো লাগে, যদিও আসতে একটু কষ্ট হয়েছে, বাট আনন্দ হইতেছে, ভালোই লাগতেছে। তারপর রিস্ক থেকে যায়, কারণ এখন যে সিচুয়েশন চলতেছে একটু তো রিস্ক থেকেই যায়। তারপরও সব আনন্দ কাছে এই রিস্ক আর তেমন কিছু মনে হয় না। মাস্ক তো ইজ এ মাস্ট, এটা সবারই পরা উচিত, আমারও পরা উচিত, আমিও যে কোনো কারণে পরা হয় নাই, কিন্তু এটা পরা উচিত সবারই। করোনা সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিনোদন কেন্দ্রে যাওয়ার নানা অজুহাত দিয়েছেন দর্শনার্থীরা। আমার মুখে মাস্ক নেই অ্যাকচুয়ালি, মানে মাস্কের ট্রেন্ডটা এখানে খুব একটা কেউ পালন করতেছে না, আর আমি 3 ফিট দূরত্ব সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে চলতেছি, সো এতটুকু আমার জন্য, আমি ফ্যামিলির বাইরে খুব একটা মিট আপ করতেছি না। যদিও করোনাকালে সরকারি নির্দেশনার কারণে সকল পার্ক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। বিজ্ঞপ্তি জারি করেছে, আপনি জানেন যে পর্যায়ক্রমে 3টি গণবিজ্ঞপ্তি আমরা জারি করছি। সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত কোনো বিনোদন কেন্দ্র কিন্তু খোলা থাকবে না, সুতরাং এটি বন্ধ থাকবে। এই এই পর্যন্ত আমরা কখনো তাদেরকে সুযোগ দেয়নি যে বিনোদন কেন্দ্রটি, কারণ আপনারা জানেন যে করোনার পরিবেশটা অনেকখানি আগের চাইতে আরও বেশি খোলা এবং খারাপ অবস্থা, সুতরাং আমরা এই মুহূর্তে বিনোদন কেন্দ্রগুলি সরাসরি সরকারের নির্দেশ অনুযায়ী খোলা খুলতে দিতে পারি না। বরিশালের উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক ভিড় হলেও সরকারি বেসরকারি নিয়ন্ত্রিত পার্কগুলো বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।